السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومسلما ومسلما أما بعد আপনি কি বলতে পারবেন যে কোন মানুষটা অসুস্থ হয় না বা কোন মানুষটার দুঃখ কষ্ট আসলে নাই এমন কোন মানুষ আপনি এই পৃথিবীতে খুঁজে পাবেন না যে মানুষ অসুস্থ হয় না বা যে মানুষের কোনো প্রকার দুঃখ কষ্ট নেই আসলে আল্লাহ তাআলা মানুষকে দুঃখ কষ্ট পেরেশানি দিয়ে আসলে পরীক্ষা করেন তো যখন আপনাকে আল্লাহ তাআলা অসুস্থতা দিবেন দুঃখ কষ্ট দিবেন সেই সময়ে যদি আপনি আল্লাহ তাআলার কাছেই এই দুঃখ থেকে পরিত্রাণের জন্য দোয়া করেন যখন এই দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করেন তখন আল্লাহ তাআলা অবশ্যই আপনার সেই দোয়াকে মঞ্জুর করেন এবং আপনাকে দুঃখ কষ্ট থেকে এবং অসুস্থতা থেকে মুক্ত করেন তো আজকে চমৎকার একটি দোয়া আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে শিখব ইনশাআল্লাহ যে দোয়াটি পাঠ করলে আপনি যদি অসুস্থ থাকেন ইনশাআল্লাহ তাআলা সুস্থ হয়ে যাবেন যদি আপনার অনেক বেশি দুঃখ কষ্ট থেকে থাকে তাহলে এই দুঃখ কষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে পরিত্রাণ দান করবেন আপনার অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্ত করবেন তো বন্ধুগণ এই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন তো এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে এজন্য আল্লাহ তাআলা এটি কোরআনে নাযিল করেছেন আমাদের শিক্ষার জন্য যেন আমরাও আল্লাহ তাআলার কাছে এভাবে আশ্রয় প্রার্থনা করতে পারি দোয়াটি হচ্ছে আননি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন আমি আবারো বলছি আননি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন এই দোয়াটি উল্লেখ হয়েছে পবিত্র কোরআনুল কারীমের সূরায়ে আম্বিয়ার 83 নম্বর আয়াতে প্রিয় বন্ধুগণ এই দোয়াটির অর্থ হচ্ছে আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু প্রিয় বন্ধুগণ যখনই আপনি দুঃখ কষ্ট অনুভব করবেন যখনই আপনি অসুস্থতা অনুভব করবেন তখনই আপনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার এই দোয়ার বরকতে দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দুঃখ কষ্ট এবং অসুস্থতা থেকে মুক্ত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই চমৎকার দোয়াটির উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এই দোয়াটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু